হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আমি গৌরব দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাই WBP লেডি কনস্টেবল রিজনিং এর বিগত বছরের প্রশ্নাবলী পর্ব দুয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো তোমাদের জন্য লেডি কনস্টেবলের নোটিফিকেশান বেরিয়ে গেছে, ইম্পর্টেন্ট একটা এক্সাম, এবং আশা করি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো। এর পাশাপাশি কিন্তু এটা প্রয়োজন, প্রচণ্ড দরকার যে এই যে বিগত বছর যে প্রশ্নগুলো ছিল রিজনিংয়ে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রিজনিংয়ে ঠিক কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের এক্সামের আগে দেখে যাওয়া দরকার। যে জায়গাগুলো তোমরা দুর্বল আছো সেগুলোকে কীভাবে রেক্টিফাই করবে সেটা তো পরে চিন্তা ভাবনা, আগে বুঝতে হবে কোন কোন টাইপগুলোতে বিগত বছরের প্রশ্ন এসেছিল যেগুলোতে তোমার আয়ত্ত ভালো নেই, সেগুলোকে মজবুত করতে হবে, আর যেগুলো ভালো আছে ওয়েল ডান, সেগুলোকে আরও প্র্যাকটিস করে যেতে হবে। তো চলো শুরু করব আজকের ক্লাস, এবং ইন্ট্রোডিউস করেই আমি আমি গৌরব দত্ত তোমাদেরকে আনএকাডেমি প্ল্যাটফর্মে দুটো জায়গায় পড়াই, এই চ্যানেলটা যেখানে আনএকাডেমি বাংলা এখানে তোমাদের পড়াই, আমি রিজনিং পড়াই তোমাদেরকে, আর অবশ্যই তোমাদের জন্য আরেকটা জায়গায় পড়াই আনএকাডেমি বাংলা, সরি আনএকাডেমি অ্যাপ, যেখানে তোমরা কিন্তু আমার ক্লাস পেয়ে যাও। আনএকাডেমি অ্যাপেতে দুপুর দুটোর সময় আমার স্পেশাল ক্লাস থাকে, যেটা ফ্রি ক্লাসের মধ্যে পড়ে, এটা সম্বন্ধে ডিটেলস আমি পরে বলছি। এছাড়া এই অ্যাপ এই আনএকাডেমি বাংলা এই চ্যানেলে কিন্তু আমার আরও অনেক ক্লাস আছে, যেমন রিজনিংয়ে ফুল মার্কস প্র্যাকটিস ক্লাস, লাইভ ক্লাস থাকে এগুলো। এছাড়া শুরু থেকে শুরু যেখানে টপিকের ওপর বিভিন্ন ছোটো ছোটো প্রশ্নের ওপর ভালো আলোচনা করা হয়, রিজনিং কৌশল যেখানে ট্রিকি কোশ্চেনের উপর আলোচনা করা হয়, এবং ক্যালেন্ডার টপ ফাইভ, ক্লক টপ ফাইভ, এই প্লে লিস্টটা তোমরা চেক করতে পারো, যেখানে ক্যালেন্ডারে ভালো ভালো প্রশ্ন, ক্লকের ভালো ভালো প্রশ্ন কিন্তু এখানে সলভ করা হয়েছে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কের অ্যান্সার আশা করি তোমরা অনেকেই করেছো, যারা চেষ্টা করেছো ওয়েল ডান, মিলিয়ে নাও নিজেদের অ্যান্সার এখানে মিলছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু ছটা নাম্বার লেটার অপশন দেওয়া আছে, এর মধ্যে থেকে একটা এর মধ্যে থেকে বেমানান, কোনটা বেমানান? আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, সি থেকে ই এক বেড়েছে, সরি দুই বেড়েছে, সি থেকে ই দুই বেড়েছে, এল থেকে এন দুই বেড়েছে, ইউ থেকে ভি ডাব্লিউ দুই বেড়েছে, এইচ থেকে জে দুই বেড়েছে, পি থেকে আর দুই বেড়েছে, ডি থেকে এফ দুই বেড়েছে, সব দুই দুই করে বাড়লো। আবার দেখো ই থেকে এফ এক বেড়েছে, এন ও এক বেড়েছে, ডাব্লিউ এক্স এক বেড়েছে, জে কে এক বেড়েছে, আর এস এক বেড়েছে, ইভেন এফ জিও কিন্তু এক বেড়েছে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি সবই সব এই পর্যন্ত সব কিছু সেম, এখানে কোনো রকম পার্থক্য কিন্তু আমরা খুঁজে পেলাম না, কিন্তু পার্থক্য আছে কোথায়? এফ থেকে এইচ দুই বেড়েছে, ও থেকে কিউ দুই বেড়েছে, এক্স থেকে জেড ও দুই বেড়েছে, কে থেকে এন কিন্তু দুই বাড়েনি। দেখো বাকিগুলো সব মিলছিল, বাকিগুলো কিন্তু সব মিলছিল, কিন্তু এই জায়গায় এসে আমরা যেখানে থার্ড আর ফোর্থ লেটারের মধ্যে ডিফারেন্সটা দুই দুই করে পাচ্ছি, এখানে কে থেকে এন এর ডিফারেন্সটা তিন পাচ্ছি। দেখো এস থেকে ইউ দুই বেড়েছে, জি থেকে আইও দুই বেড়েছে। তো এখানে অ্যান্সারটা তার মানে দাঁড়ালো কি? অ্যান্সারটা দাঁড়ালো হচ্ছে অপশন এইচ জে কে এন, যেটা আছে অপশন ডিতে। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অপশন ডি। তোমাদের মধ্যে অনেকে মাথায় আসে যে আমরা কীভাবে এই লেটারের ভ্যালুগুলোকে মুখস্থ রাখবো, তোমরা ই জ টি, ই জ টি এই ফর্মুলা দিয়ে মনে রাখতে পারো, পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ। দেখো কীভাবে হেল্প করবে, ধরো যে কোনো একটা কিছু, ধরো তোমরা আনলক, চলো এখানে আনলক লেখা আছে, তো এন ও এল ও সি কে, ঠিক আছে, তো আনলক ওয়ার্ডটাতে ইউ টি এর পরে আসে, টি টোয়েন্টি ইউ টোয়েন্টি ওয়ান হবে, এন দেখো ও এর আগে আসে, ও যদি পনেরো হয় এন চোদ্দ হবে, এল জে এর পরে আসে, জে কে এল, এল বারো হবে, ও তো দেখতেই পাচ্ছ পনেরো হচ্ছে, সি সবারই মুখস্থ থাকে, কে জে এর পরে আসে, যে যদি দশ হয় কে হবে এগারো। এইভাবে লিটারের ভ্যালুগুলো আমরা মুখস্থ করতে পারি, এটা কিন্তু হোমওয়ার্কের প্রশ্ন ছিল। চলো আমরা আলোচনা করি আজকের প্রথম প্রশ্ন নিয়ে। কনস্টেবল 2019 এর এই
বিগত বছরের প্রশ্নটি সমাধান করার চেষ্টা করো। এই ভিডিওটাকে এখানেই পজ করো এবং এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করো। দেখো তোমরা করে উঠতে পারছো মানে এই প্রশ্নের উত্তর। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে 4 বেড়েছে, আর এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 বেড়েছে, 4 বেড়েছে, 6 বেড়েছে, এবং এখান থেকে এখানে 8 বেড়েছে, এখান থেকে এখানে 10 বেড়েছে, অবভিয়াসলি এখান থেকে এখানে 12 বাড়বে। সোজা কোশ্চেন আসলে তোমরা হয়তো ভাবো যে এগুলো পরীক্ষা হলে আসতে পারে না, এত সোজা কোশ্চেন, 4, 6, 8, 10 বাড়বে। দেখো 2019 সালে কনস্টেবলে এই প্রশ্নই কিন্তু এসছে, প্রথমে 4, তারপর 6, তারপর 8, তারপর 10, তারপর 12 বাড়বে, তারপরে এখানে 43 অ্যান্সার হবে। আর 43 অ্যান্সার মানে অপশন ডি কিন্তু অ্যান্সার হলো। তো এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি। চলো আমরা এগিয়ে যাই। আচ্ছা এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2019-এর প্রশ্ন এটা। এই ভিডিওটাকে এখানেই পজ করো, এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করো এবং তারপরে দেখো আমার সলিউশনের সঙ্গে তোমার সলিউশনটা মিলছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 এর কিউব, এটা 2 এর কিউব, আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 এর কিউব, 2 এর কিউবে পড়ে 4 এর কিউব, আর এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 6 এর কিউব, 2 এর কিউব, 6 এর কিউবের পরে 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউবের পরে খুব অবভিয়াস এবার 8 এর কিউব হবে, মানে 512 কিন্তু এখানে অ্যান্সার হবে। তো এই কোশ্চেনের অ্যান্সার হলো 512, উইচ ইজ ভেরি ইজি। সো এটা নেক্সট কোশ্চেন। এই প্রশ্নটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল এসআই 2019-এ। দেখো WBP এর প্রশ্ন, যে কোনো প্রশ্নই ইম্পর্টেন্ট, কনস্টেবলের প্রশ্ন হোক বা এসআই এর প্রশ্ন হোক। এখানে দেখো বলছে নিম্নলিখিত লেজার সিরিজে এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম, যার ঠিক আগে এম এবং পরে কে আছে। আবার বলছি এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম এবং ঠিক পরে কে আছে। এম আর কে, এম আর কে কোথায় আছে আমরা খুঁজে নেব। এম আর কে কোথায় আছে এখানে দেখতে পাচ্ছি আমরা এম আর কে পাচ্ছি, আমরা আরও এম আর কে খুঁজবো, আমরা এখানেও একটা এম আর কে পাচ্ছি, আর আর কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আরেকবার আমরা চেক করে নেবো তবু এম আর কে আর আছে কি না। ওকে সো এম আর কে কিন্তু আর দেখতে পাচ্ছি না, তো এখানে দুটোই আছে, অ্যান্সার কিন্তু এখানে 2 হলো। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 2, আর তোমাদের জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কের অ্যান্সার করবে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে। আর এর আগের দিনে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটা যদি না দেখা হয়ে থাকে তাহলে উপরে প্লে লিস্টে আমি কিন্তু আগের দিনের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আগের দিনের ক্লাসটা চেক করে নিও। আগের দিনেও এরকম 3-4টে পিওআরকি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন তোমার লিস্টে থাকা দরকার, প্লে লিস্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আর যদি তোমরা আনএকাডেমি অ্যাপে আমার ফ্রি ক্লাস করতে চাও দুপুর 2টোর সময় কিন্তু অবশ্যই আমার ক্লাস করতে পারো, ফ্রি ক্লাস। সেখানে আমার নাম দিয়ে সার্চ করবে অ্যাপে গিয়ে, যদি অ্যাপ ইনস্টল না থাকে তাহলে অ্যাপটাকে ইনস্টল করো, WBPSC গোল চয়েস করো, এবং যদি স্যার 10 কোড ইউজ করে সাব তুমি কিন্তু ফ্রি অ্যাক্সেস নিয়ে নাও, এবং আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে রাখো, যাতে নেক্সট টাইম দুপুর 2টো ক্লাস করলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে এন্ড করার আগে অবশ্যই এই ক্লাসটাকে লাইক করতে ভুলো না, কারণ এই ক্লাসটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটা পৌঁছে দেওয়াটা কিন্তু তোমাদের দায়িত্ব। সো থ্যাংক ইউ, লেটস ক্র্যাক ইট। আর অবশ্যই কিন্তু হোমওয়ার্কের অ্যান্সার কমেন্ট বক্সে করতে ভুলো না, লাইক শেয়ার করতেও ভুলো না, লেটস ক্র্যাক ইট।